বিয়াস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাহ গঞ্জাল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে দেখাবো নোয়া জিপসাম ডেকোরেশনের। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আপনারা দেখছেন যে আপনাদের শুধু হোয়াইটের উপর ডিজাইন করা ছিল, রং করা হয়নি। এটা হলো আপনার হেমায়তপুর, হেমায়তপুরে এই জায়গা আসছে। এখানে আপনার জিপসামের যে কাজটা হয়েছে আজকে রং করা হয়েছে, এবং এটা পুরোপুরি আপনাদের কাজটা দেখাবো। তো কাজটা দেখানোর আগে বিভাস বলে রাখতেছি, আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন। আর আপনারা যারা ইচ্ছুক এরকম জিপসামের নতুন বাড়িতে কাজ করার জন্য, তো তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে বেল্লাল হোসেন, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। অবশ্যই আপনারা ঢাকার বাংলাদেশের যে কোনো জায়গায় তারা কাজ করে থাকে। তো বিভাস, চলুন আমরা একটু আপনাদেরকে কাজগুলো দেখাই আজকে, যে তারা রং করার পর এটা কেমন ফুটে উঠছে সেটা আপনাদেরকে সারা আজকে দেখাচ্ছি। আর ডিসক্রিপশন বক্সে জিপসামের আরও কিছু ভিডিও আছে আমার, সেগুলো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে থাকবো, সেগুলো একটু দেখে নেবেন। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে। ভিউয়ার্স দেখুন, এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম শুধু হোয়াইট ছিল, এটা হোয়াইট সিমেন্ট দিয়ে করার কারণে হোয়াইট ছিল। আজকে দেখুন এটা হোয়াইটটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার করছে তারা খুবই সুন্দর। আপনার পিঙ্ক কালার এটা রং করা হয়েছে, এবং অনেকগুলো কালার দিয়ে আপনার এটা গর্জিয়াস করা হয়েছে ডিজাইনটা। চলুন বিয়াস, আপনাদেরকে একটু কাছে নিয়ে সব ডিটেলসটা পুরোটা দেখানোর চেষ্টা করব। এটা হলো ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। ভিউয়ার্স দেখুন, আপনাদের অনেকগুলো আমি জিপসামের ভিডিও দিয়ে সারছি অলরেডি, কিন্তু এটার ডিজাইনটা একটু ভিন্ন। এটার ডিজাইনটা আপনাদের কাজ যখন হয়েছে তখনও দেখাইছে, আজকেও দেখাচ্ছে। ভিউয়ার্স একটু দেখুন ডিজাইনটা ভিন্ন। ওনারা কোনার বর্ডার যেটা সেটা দেয়নি, বর্ডার কোনারটা না দেওয়ার কারণে এটা খুবই সুন্দর। এটা আগে ছিল হোয়াইট কালার অনলি, এর উপরে একটা বর্ডার দেখুন, এই যে কোনার এখানে বর্ডারটা ফুলের মতো গোল্ডেন কালার করা হয়েছে। অনেকে প্রশ্ন করে থাকে কমেন্ট বক্সে, বা এগুলো টেকসই কেমন, এগুলো কোনো বোর্ড বা আপনার ফোম দিয়ে এগুলো দিয়ে তৈরি না, এটা হলো হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি। একটা বিল্ডিংয়ে যতদিন টেকসই এটা ওগুলো ওরকম আজীবন টেকসই থাকবে। একটা বিল্ডিং যদি আপনার টেম্পার থাকে 100 বছর, এটাও টেম্পার যাবে 100 বছর। ডিজাইনটা দেখুন, এটা অন্যান্যগুলোর থেকে একটু ভিন্ন ডিজাইন, এবং পিঙ্ক কালার করা হয়েছে। এর সিলিং এর এটা দেখাচ্ছে ভিউয়ার্স, এটা হলো আপনার 27 ইঞ্চি, 27 ইঞ্চি না, হ্যাঁ 27 ইঞ্চি ভিউয়ার্স। এটা ডিজাইনটা খুবই সুন্দর। অন্যান্য সিলিংগুলো দেখছেন যে একটু নর্মালি, এটা একটু ডিজাইনটা খুব সুন্দর গর্জিয়াস করা হয়েছে। এটা ফ্যানের জন্য সিলিংটা, আমি পুরো এইটা রুমটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে লাইটিং ভিউয়ার্স একটু দেখাচ্ছি, এখানে কালারিং লাইটিং হবে। এই যে আপনার একটা এই ফাঁকা অপশনটা দেখাচ্ছি, এই ফাঁকা জায়গাতে কালারিং লাইটিংটা হবে। এটা হলো আপনার ঝাড়বাতি, ঝাড়বাতি লাগানোর জন্য এই সিলিংটা করা হয়েছে। অলরেডি বাড়ির কাজ চলতেছে, তো আমাদের জিপসামের কাজ প্রায় শেষের দিকে, তাই আমরা এটা নিয়ে আসছি। এবং এই সাইডটা দেখুন হোয়াইট হয়ে রয়েছে কালারটা, এখনও এখানেও কিছু রঙের কালার দেওয়া বাকি আছে। আর এর পাশেরটা মোটামুটি কিছুটা কমপ্লিট দেখুন, এটা ডিজাইনটা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আছে। এবং এটা ছিল হোয়াইট কালার, হোয়াইট কালারের মধ্যে কালারটা কি সুন্দর করে নিয়ে আসছে ডিজাইনটা দেখুন। এই যে কালারটা দেখুন, এবং প্রত্যেকটা লাইট হবে এখানে, কালারিং লাইট হবে, লাইটগুলো হওয়ার পর কালারটা আরও সুন্দর ফুটে আসে। আমি এর আগেও আপনাদের কমপ্লিট দুটা বাড়ির ভিডিও দেখাইছি অলরেডি, ওগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 কমপ্লিট বাড়ি, ওগুলো দেখে নেবেন ভিউয়ার্স, খুবই ভালো লাগবে দেখতে। এবং কমপ্লিট বলতে তারা সুপার টোপা দিয়ে একদম কমপ্লিট করে ফেলছে, ওরকম কমপ্লিট বাড়ি দুটো ভিডিও দিচ্ছি আমি। আমি এখন এখান থেকে পুরোটা দেখাচ্ছি জিপসামে। এটা হলো নোহা জিপসাম, নোহা জিপসামের যে কাজগুলো আমি ওনাদের আপডেট সব ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা যারা কাজ করতে করাতে চান নতুন বিল্ডিংয়ে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এটাও 27 ইঞ্চির একটা সিলিং, এটা হলো ফ্যানের জন্য।
এটা ড্রয়িং রুম, এবার ডাইনিং স্পেসে চলে যাচ্ছে ভিউয়ার্স আস্তে আস্তে, এটা দেখে ডাইনিং স্পেসটা চলে যায়। দেখুন এটা একটা খুব সুন্দর আপনাদের একটা মাঝখান দিয়ে এটা দেখুন ভিউয়ার্স, এটা ডাইনিং স্পেসটা। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এর আগে হোয়াইটটাকে ওখানে গোলাপি কালার, এই যে কালারটা কলার হয়েছে, আপনারা চাইলে হোয়াইটও রাখতে পারেন। এটা আবার ডাইনিং স্পেসে হোয়াইট রাখছে তারা, এই ডিজাইনটা হোয়াইটই থাকবে শুধু। এটাতে আবার কোনার বর্ডার দেওয়া হয়েছে, আগেরটাতে কোনার বর্ডার নাই, ড্রয়িং রুমে দেওয়া হয়নি। আপনারা যে ইচ্ছে মতো আপনারা যেরকম খুশি ওরকম ডিজাইন দিতে পারেন, ক্যাটালগ দেখে আপনারা দিতে পারবেন। মহাজিদ সাহেবের নিজের ফ্যাক্টরি কারখানা আছে, সরাসরি কারখানা থেকে আপনারা পাবেন এবং কম রেটের মধ্যে করতে পারতেছে। আপনারা এখন অনলাইন যে অনলাইনে আপনারা জাস্টিফাই করতে পারবেন যে কোনটাতে কত প্রাইস নিতেছে। বর্ডারগুলো খুব সুন্দর, আগে বর্ডারগুলো দেখেছিলাম তখন ছিল শুধু হোয়াইট কালার, এখন গোল্ড তারপরে গোলাপি গ্রিন কয়েকটা কালার মিক্সচার হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। আর এটা শুধু হোয়াইটের মধ্যেই থাকবে। দেখুন এটা হলো সিলিং, এটা হলো 32 ইঞ্চি সিলিংটা, ফ্যানের জন্য এই সিলিংটা। এবং আপনার ঘর রুমের ডিজাইন চাইতে হোক, এই কোনার একটা বর্ডার দেওয়া হয়েছে। রুমের ডিজাইন যেভাবেই হোক আপনারা তা আপনাদের জিপসামের কাজ ওভাবে করতে পারবেন, সমস্যা নেই। এখানে দেখুন একটা কোনারের বর্ডার আছে, খুব সুন্দর। এটা একটা কমপ্লিট আর কি, জিপসামের কাজ কমপ্লিট করা চলে, সব কমপ্লিট করে কাজটা দেওয়া হয়েছে। এবং এই বর্ডারগুলো দেখুন, চার কোনার বর্ডারগুলো দেখাচ্ছে আপনাদেরকে নেওয়া জিপসামের, খুবই সুন্দর কাজটা ভিউয়ার্স। আর এখান থেকে দেখুন একটু কমপ্লিট, পুরোটা কমপ্লিট দেখাচ্ছে। অনেকে কোশ্চেন করছে ভিউয়ার্স, এটা কেমন খরচ কস্টিং? এটা অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমি প্রাইস আপনাদের বলেই দিচ্ছি, পার স্কোয়ার ফিট হিসাবে প্রাইসগুলো আপনাদের পার স্কোয়ার ফিট হিসাব করে এবং পার রুমের প্রাইস আপনারা কস্টিংটা বের করে নিতে পারবেন। আমার আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে প্রাইসগুলো দেওয়া আছে, পার স্কোয়ার ফিট কোনটা কত, কর্নারের একটা প্রাইস আছে এবং বর্ডারের প্রাইস আছে আলাদা, সবগুলোর প্রাইসই আলাদাভাবে দেওয়া। প্রত্যেকটা স্কোয়ার ফিট হিসেবে আপনার রুমের মাপের স্কোয়ার ফিটটা নেবেন, নিয়ে তারপর কস্টিং দিলে আপনার কত টাকা চলে আসবে বের করতে পারবেন ইজিলি। তারপর একটা আমি আইডিয়া দিয়ে দিতেছি, এই ধারণা এই বিল্ডিংটা এটাতে করতে কত টাকা খরচ গেছে ভিউয়ার্স। এখানে আপনার ড্রয়িং রুম তারপর ডাইনিং স্পেস দুটোই দেখালাম, এখন আপনাদের বেডরুমগুলো দেখাবো। টোটাল এগুলো মিলে তাদের লাখখানিক টাকা, 90,000, 1,00,000 বা 1,10,000 মধ্যে গেছে, এটা একটা আনুমানিক ধারণা দিলাম। তারপরে ওইটা আপনারা জিপসামে নোয়া জিপসামে বিল্লাল যে ম্যানেজার ওনার সাথে কন্ট্যাক্ট করলে ভিউয়ার্স আপনারা ডিটেলস রেটটা পাবেন, জানতে পাবেন। তো চলুন এখন আপনার একটু ড্রয়িং আপনার বেডরুমের এগুলো দেখাই ভিউয়ার্স। দেখুন বেডরুমে এটা খুবই সুন্দর, এটাতে রং বাকি আছে করার কিছুটা, এটাতে আপনার সাইডে পিঙ্ক কালার দেওয়া হয়েছে, আরও কিছু কালার এখানে হবে আগে যে এইগুলো দেখাইছি। এবং এখানে বর্ডারটা দেখুন আগে দেওয়া হয়েছে, ওখানে গ্রিন প্লাস গোল্ড গোল্ডেন এবং পিঙ্ক কালার, এখানে ব্লু এবং গোল্ডেন কালার এবং পিঙ্ক দেওয়া হয়েছে ছোটো 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 করে। আবার এখানে কর্নার দেওয়া হয়েছে এবং ড্রয়িং রুম স্পেসে কর্নার দেওয়া হয়নি, আপনারা যে যেরকম ইচ্ছে মতো কালার ডিজাইন এবং চয়েস করে নিতে পারবেন। ক্যাটালগও দেওয়া আছে আপনাদের ওনাদের যে শোরুমের মধ্যে অনেকগুলো ক্যাটালগুলো স্যাম্পল রাখা আছে, সেই স্যাম্পল অনুযায়ী আপনারা এগুলো দেখতে পারেন। ড্রয়িং রুমের পুরা এটা থাকে বেডরুম, বেডরুমের একটা কোনার থেকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি ছবিটা দেখুন। এখানে রুম আছে ভিউয়ার্স, দেখুন এখানে বেডরুম আছে তিনটা এবং ড্রয়িং, এগুলো জিপসামের কাজ প্রায় লাখখানিক টাকার মতো গেছে, হয়তো বা কমতে পারে আরও। তারপরে আপনারা আলোচনার সাপেক্ষে ভিউয়ার্স প্রাইসগুলো পাবেন। তো আমি বলবো যে আপনারা এখানে বিল্ডার হিসেবে একটু কষ্ট করে ফোনে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনারা প্রাইসগুলো জানতে পারবেন। যারা কাজ করাতে ইচ্ছুক তারা অবশ্যই বিল্ডার হিসেবে ওনার ম্যানেজার আর কি ওনার সাথে কন্ট্যাক্ট করলে ডিটেলসে সব কিছু জানতে পারবেন। রঙের কিছুটা কাজ বাকি আছে, এটা আজকে কমপ্লিট হয়ে যাবে। বেডরুমের এটা দেখাচ্ছে একটা সিলিং আছে এখানে ফ্যানে, খুব সুন্দর কোনার থেকে আপনার বেডরুমটা একটু দেখায় দেখুন ভিউয়ার্স, কর্নার থেকে বেডরুমটা খুব সুন্দর লাগতেছে। এক আর বেডরুমের কালারটা দেওয়া আছে, এক সাইডে হোয়াইট এক সাইডে গ্রিন কালারটা খুবই সুন্দর। এখানে তিনটা বেডরুম, আমি দুইটা বেডরুম দেখাচ্ছি আরেকটা ভিউয়ার্স, এটা আজকে কমপ্লিট হয়ে যাবে, কারণ রং করতে বেশি সময় লাগে না।
এটা কমপ্লিট, একটু কিছু কাজ বাকি আছে, যেমন সিলিংয়ের কাজটা বাকি আছে এবং বর্ডার বর্ডারের কাজ শেষ। বর্ডার হলো পার স্কোয়ার ফিট হিসাবে বর্ডারের প্রাইস, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি প্রাইসগুলো আগে বলে দিচ্ছি এবং সেই প্রাইসের জন্য ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দিব, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে আপনারা প্রাইসের ধারণাটা নিতে পারবেন। অনেকে জিজ্ঞেস করে যে আমার কমেন্টস করে যে এই কত পড়বে প্রাইস, এই প্রাইসটা তো অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, আমার কাজ হলো আপনাদের ভিডিওটা দেখা প্রচার করা। তো যে কাজগুলো করে ডিলার হোসেন ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ডিটেলস সব জানতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আপনারা এই সিলিংটা এর আগে ভিডিওতে দেখে গেছিলেন যে হোয়াইট আছে এভাবে, এটা কালার হলে আপনাদের যে অন্যান্য বেডরুম দেখবেন ওই সব ওরকম সুন্দর ডিজাইনের কালারটা চলে আসবে। এই কর্নার আছে এখানে ভিউয়ার্স, আপনার বড় বিল্ডিং যেরকমই হোক দেখেন একটা ভীমের উপরে কাজ করছে তারা জিপসামের, একটু আপনার ব্যতিক্রম হয় নাই, ডিজাইনটা খুবই সুন্দরভাবে আসছে, কোনো দিকে আপনার নষ্ট হয় নাই, আপনার ভীমের উপরে দিয়েও কাজ করলে কোনো সমস্যা হবে না এবং যে কোনো সাইড দিয়ে আপনার কাজ করতে পারেন। তো ভিউয়ার্স এইটা আমি ভিউটা পুরোটা এক কোনার থেকে দেখাচ্ছি, একটু দেখুন আচ্ছা ভিউয়ার্স, আর এই যে ভীমটা দেখতেছেন সাদা পুরোটা, এটার উপরে একটা ডিজাইন হবে, এটা ডিজাইনটা হলে হয়তো নেক্সটে যদি পুরো কমপ্লিট হয় 15-20 দিন পর বাড়ি তারা যদি যখন ওটা ফার্নিচার দিয়ে কমপ্লিট করবে তখন হয়তো আসলে আপনাদেরকে একবার হয়তো দেখানোর চেষ্টা করবো ভিডিওটাতে। তো চলুন ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আমি আপনাদেরকে ডেকোর ইসের মহাজিপসামের কাজগুলো দেখাই দিলাম, এটার মধ্যে কাজ হবে আরও সিলিংয়ের কিছু কাজ আছে ভিউয়ার্স, আর কোনার থেকে এটা আরেকবার দেখাই নিই, লুকটা খুব সুন্দর। আজকে একটা ফার্স্ট দেখাতে পারলাম যে হোয়াইট কালার উপরে পিঙ্ক কালার দেওয়া হয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমি কার্ডটা ফার্স্টে শো করে দিয়েছি, অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা, এবং লাস্টেও এবার শেষে আপনাদের কার্ডটা শো করে দিলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস করে কোনো কিছু জানা থাকলে জানাবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।